প্রচারে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় ইস্যু হলো উন্নয়ন। প্রায় পাঁচ বছরে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ সম্বলিত লিফলেট তুলে দেওয়া হচ্ছে জনগণের হাতে। বেশ কিছুদিন ধরেই দুবেলা নিয়ম করে প্রচারে বেরিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রবিবাসরীয় সকালে ফের গণদেবতাদের দুয়ারে গেলেন মুখ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝড়ু প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। প্রচারে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় ইস্যু হল উন্নয়ন। প্রায় পাঁচ বছরে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ সংবলিত লিফলেট তুলে দেওয়া হচ্ছে জনগণের হাতে। বেশ কিছুদিন ধরেই দুবেলা নিয়ম করে প্রচারে বেরিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবাসরীয় সকালে ফের গণদেবতাদের দুয়ারে গেলেন মুখ্যমন্ত্রী। প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে জাতির গোপন আঁতাতের কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন ত্রিপুরার জাতি জনজাতি মানুষ। সেই সার্কাস পার্টি কমিউনিস্ট এবং কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের অপচেষ্টায় হাত মিলিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে এরাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ কোনোভাবেই এই জোটকে সমর্থন করবে না। আগামী 16 ফেব্রুয়ারি সুশাসন এবং উন্নয়নের পক্ষে যাবে জনতার রায়। তাই ভারতীয় জনতা পার্টির জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেখানে যাচ্ছি সব জায়গায় মানুষ সমর্থন জানাচ্ছে, হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে, খুবই ভালো লাগছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজ করছে মানুষের জন্য সবাই সাধুবাদ জানাচ্ছে। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও যেভাবে কাজ করছে সবাই সাধুবাদ জানাচ্ছে। এবং যেভাবে উন্নয়ন চারিদিকে চলছে সেই বিষয়ে সবাই অবগত আছেন এবং বলছেন যে এই সরকারই একমাত্র মানুষের সুখ দুঃখ সব কিছুর সাথে থাকে। এবং আগামী দিন নিশ্চিত যে ত্রিপুরাতে আবার 2018-এর মতো এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। প্রতিদিনের মতোই মুখ্যমন্ত্রীর প্রচার ঘিরে জনগণের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী বলেন, সকলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন। তিনি বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট হয় ভারতীয় জনতা পার্টির পক্ষে জয়ের পথটা আরো মসৃণ হয়েছে। বামগ্রেসের কি অবস্থা হবে তা অদূর ভবিষ্যতে জনগণই দেখবে। গ্রেস মার্কস পেয়েও তারা পাশ করবে কিনা সেটা সন্দেহ আছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।